প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা রাখি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সদাশতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার নানগঞ্জ। সদাশতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত থাকো, আশা করি বেশ উপকারে আসবে। আমি এখন তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 থেকে 12, 13, 14 তিনটি অঙ্ক সমাধা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন 12 নম্বরের অঙ্কটা বলা আছে, a² + b² = c² হলে প্রমাণ করো যে a⁶ + b⁶ + 3² b² c² = c⁶। অঙ্কটা এখানে একটা মান দেওয়া আছে, এই মান প্রয়োগ করে আমরা দুইটা পক্ষকে সমাধা করতে হবে। তাইলে দেওয়া আছে, এখানে লিখতে হবে দেয়া আছে a² + b² = c² a⁶ + b⁶ + 3² b² c² = c⁶। তাইলে এখানে এই অঙ্কটার দুইটা পক্ষ, একটা হলো বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আমি লিখে নিব, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এখানে কি আছে, a⁶ + b⁶ + 3² b² c² তাহলে a⁶ এর পরিবর্তে আমি লিখতে পারি a² হোল কিউব, 3 × 2 = 6, গুণের পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, গুণ হয়, 3 × 2 = 6। তাইলে আমি a⁶ এর পরিবর্তে a² কিউব দিতে পারি, b⁶ এর জায়গায় আমি কি লিখতে পারি, b² হোল কিউব, যা ছিল তা 3² b² c² এখন এই অঙ্কটা a³ + b³, আমি যদি a² কিউবকে a³ b² কিউবকে b³, মানে a³ b³ সূত্রে নিয়ে যাই, তাইলে a³ + b³ সূত্র হলো a+b হোল কিউব - 3ab ইনটু a+b। তাইলে আমি লিখতে পারি a+b² b² হোল কিউব, স্কোয়ারকে আমি এ ধরেছি, b² কে বি ধরে নিলে আমি লিখতে পারি a² + b² হোল কিউব প্লাস a³ + b³ সূত্র হলো a+b হোল কিউব - 3ab, এ বলতে এখানে a², বি বলতে b² ইনটু a+b, a+b বলতে a² + b² এখন a² + b² মান দেওয়া আছে, a² + b² = c² তাহলে a² + b² জায়গায় আমি c² লিখে নিলাম, a² + b² উপরে কিউব আছে, আমিও কিউব দিয়ে দিব, দিলাম কিউব, মাইনাসের মাইনাস, 3 এর 3। আচ্ছা, এইখানে সূত্র ভাঙ্গা, সূত্রে সাজানোর পর বাকি রয়ে গেছে প্লাসের 3² b² c² a² b² আর a² + b² মান দেওয়া আছে c², আমি এখানে c² বসিয়ে নিলাম, বাকি আছে কি প্লাস 3² b² c² আমরা আগেই
বুঝিয়েছিলাম আমি যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে তিন দোগুণে কত হয়, সি এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের সাথে থ্রি গুণ করলে তিন দোগুণে ছয়, মানে সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স। আর এই দিক দিয়ে প্লাসের মাইনাসের থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমি কী করতে পারি, প্লাসে মাইনাসে আমি এটা বাদ দিতে পারি, যোগ বিয়োগ করলে এটা বাদ যায়, বাকি থাকে কি তিন দোগুণে ছয় মানে সি টু দি পাওয়ার সিক্স। বারো নম্বরের অঙ্কটায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করো যে সি টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি কিউব, তাহলে আমি সি টু দি পাওয়ার সিক্স রাইট হ্যান্ড সাইড, সি টু দি পাওয়ার সিক্স এখানে কি রাইট হ্যান্ড সাইড। অতএব আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড, এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে অঙ্কটা ছিল কি বলেছিল, প্রমাণ করার জন্য বলেছিল লেফট হ্যান্ড সাইডকে আমি রাইট হ্যান্ড সাইডে করে নিব, লেফট হ্যান্ড সাইডে ছিল যা তাকে আমি অঙ্ক করে আমি রাইট হ্যান্ড সাইড পেয়েছি, সেটাই আমি লিখেছি রাইট হ্যান্ড সাইড। সর্বশেষ আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন এক নম্বর অঙ্ক বারো শেষ, এখন আমি বারো সলভ করেছি, এটা মুছে নিই। এখন আমি তোমাদের সামনে ১৩ নম্বরের অঙ্কটা সলভ করব। দেখো অঙ্কটা তুমি করার আগে কি করতে হবে, বারবার পড়ে এবং চিন্তা করতে হবে যে কি দেওয়া আছে কি করতে হবে। এই অঙ্কটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টোয়েন্টি ফিফটি টু, মানে লেফট হ্যান্ড সাইডকে আমি রাইট হ্যান্ড সাইড বানাতে হবে। ওই বারো নম্বরের মতোই আমার দুইটা সাইড দেওয়া আছে, দুইটা সাইডকে আমার ইকুয়াল করতে হবে। এখন বারো নম্বরে কী দেওয়া ছিল দেখো, ১৩ নম্বরে কী দেওয়া আছে বলো, দেখো লিখে নাও, দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর। অঙ্কটার লেফট হ্যান্ড সাইডে কী আছে সেটা আমি বারো নম্বরের মতো ওইটা অনুসারে আমি লিখে নিতে পারি। ওইটা যেমন লেফট হ্যান্ড সাইড লিখেছিলাম, লেফট হ্যান্ড সাইডকে অঙ্ক কষতে কষতে আমি রাইট হ্যান্ড সাইড পেয়েছি, অনুরূপভাবে ১৩ নম্বরের ক্ষেত্রেও একই অঙ্ক লেফট হ্যান্ড সাইডকে আমি লিখে নিই। লেফট হ্যান্ড সাইড হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, দেখি আমি টুইন ফিফটি টু আমি তৈরি করতে পারি কিনা। এখন লেখা যায় ওয়ান বাই এক্স কিউব, যে কথা ওয়ান বাই এক্স হোল কিউব একই, তাইলে সূত্রের সহজে বোঝার জন্য আমি এটা একটু গুছিয়ে নিলাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি পূর্বের অঙ্কটাও করেছিলাম, তোমরা অবশ্যই জানো খুবই সহজ, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমার কী করতে হয়, এই এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি বি কিউবের সূত্র অনুসারে এটাকে আমি সাজালে কী লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস সূত্রের থ্রি সূত্রের এ বি, এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি বলতে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমি সূত্র প্রয়োগ করতে পেরেছি। দেখো আবার বুঝিয়ে বলছি তোমাদেরকে, এক্সকে যদি আমি এ ধরি, ওয়ান বাই এক্সকে যদি বি ধরি, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু
a plus b माने x plus 1 by x এখন আমি মান বসিয়ে দিব যেই মানটা দেওয়া আছে ওখানে কি দেওয়া আছে x plus 1 by x equal 4 দেওয়া আছে যেখানে আমি x plus 1 by x পাবো সেই জায়গায় আমি 4 বসিয়ে নিব তাহলে x plus 1 by x এর জায়গায় আমি 4 বসালাম এর উপরে কিউব ছিল আমিও 4 এর উপরে কিউব দিব অনেকে এইভাবে ব্রেকেট দিয়ে কিউব দেয় না এক অঙ্কের জন্য তোমার ব্রেকেট দিতে হবে না আমরা কি করতে পারি সরাসরি 4 এর উপরে কিউব দিয়ে নিতে পারি নিলাম মাইনাস এর মাইনাস 3 এর 3 উপরের x নিচের x কাটা যায় তাহলে থাকে কি 1 থাকে তাহলে 1 দা 3 কে গুণ করলে 3 কে 3 ইনটু x plus 1 by x equal মানটা কত দেওয়া ছিল 4 দেওয়া ছিল আমি x plus 1 by x এর জায়গায় 4 লিখে নিলাম এখন এখানে তুমি মান বসানোর এটা লিখতে পারো তুমি মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে চাইরের উপরে কিউব চাইরের গণক কি হতে পারে চাইরের উপরে কিউব লিখলে আমরা এটাকে বুঝি 4 ইনটু 4 ইনটু 4 4 4 16 4 16 64 64 লিখতে পারি তাহলে লিখলাম 64 মাইনাস 3 4 কত 12 এখন 64 থেকে যদি 12 বাদ দেই তাহলে কি থাকে চাইরে আছে 2 আছে 4 হবে 2 2 হবে 1 আছে 6 হয় 5 হবে 52 মানে আমি কি পেয়েছি 252 এটাই আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল এটাই চেয়েছিলাম এখন কি লিখতে পারি 52 পেয়েছি আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব সর্বোপরি আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অঙ্ক অঙ্কে কি বলেছিল এত হলে প্রমাণ করো যে সেই জন্য আমি লিখব প্রুফড পি আর ও ভি ই ডি প্রুফড দেখো আবার বলছি 13 নম্বরের অঙ্কটার যেই মানটা দেওয়া ছিল সেটা আমি লিখে নিলাম অঙ্ক করার মান প্রয়োগের সুবিধার্থে লিখে আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম লেফট হ্যান্ড সাইডে কি ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স কিউব প্লাস বোঝার জন্য আমি ওয়ান বাই এক্স কিউবকে ওয়ান বাই এক্স হোল কিউব লিখেছি এ কিউব প্লাস বি কিউব যাতে সহজে বুঝতে পারো তোমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এখানে আমি লিখলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অনুরূপভাবে আমি এখানে লিখতে পারি এক্সকে যদি এ ধরি ওয়ান বাই এক্সকে যদি বি ধরা হয় তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপর আমি যে মানটা দেওয়া ছিল এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর দেওয়া ছিল কিন্তু আমি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স পেয়েছি সেই জায়গায় আমি ফোর বসালাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের উপরে কিউব ছিল ফোরের উপরে কিউব দিলাম মাইনাসের মাইনাস থ্রি থ্রি ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্সের ক্ষেত্রে আমি কী করতে পারি উপরের এক্স নিচের এক্স কেটে দিলাম তিনকে তিন এখানে মাইনাস থ্রি ইনটু এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আমি আবার লিখলাম ফোর এখন এক্সের উপরে গণ হলে এক্সের গণক কী এক্সের উপরে কিউব হলে আমি কী লিখতে পারি ফোর চার তিনবার গুণ করতে পারি চার চেরা ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি মাইনাস তিন চেরা বারো চৌষট্টি থেকে বারো গেলে বাহান্ন থাকে এটি আমার কাঙ্ক্ষিত অবস্থান 52 এটাকে আমি রাইট হ্যান্ড সাইড হিসাবে লিখে নিলাম অতএব সর্বোপরি আমি লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড ঠিক আছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো থ্যাংক ইউ